কি রকি, কেমন দিলে? এবার শাকচুনি রকিকে অ্যাসিস্ট্যান্ট বানাবে, কিউকে রকি কো না বললাম মুশকিলই নেহি, নামুমকিন হ্যায়। আচ্ছা দাদা আর মেজ জেঠু আমাকে এভাবে দেখলে কি বলতো? আচ্ছা ধরো তোমরা যদি আমাকে সাজাতে, সকলে কত কি কাণ্ড করত। এই নকুরটা তুমি শুয়ে শুয়ে বন্ধ করো, তুমি কেউ দেখছো না পারে। ও মা লক্ষ্মী, তোকে কেমন লাগবে সেটা ভেবেই না আমার কিরকম একটা হচ্ছে। উড়ি বাবা, এই নকুর দাদু কাঁচি। হ্যাঁ একই গো, কাঁচিটা নিয়ে এসো, চুল কাটতে হবে না। এই ননে তুই কি ভেবেছিস, অলকি চুল কাটবে? না না, বাড়ির বউ চুল ফুল কাটা যাবে না। সাজবো কি করে দাদা? উড়ি বাবা, দায়িত্ব তো আমাদের, নাকি তোকে ইচ্ছু করতে পারছিস? চুপ করে দাঁড়া তো, দাঁড়া তুই তো ওকে যেটা বলছিস সেটা কর। এই এই যে আমার কাপড়গুলো ছট করে পরে ছট করে চলে যা, আমি আসবো, তোকে যেন কেউ দেখতে না পায়। হ্যাঁ ঠিক আছে, দরজাটা বন্ধ করে দাও, মজা হবে। এই নকল দাদা, নকল চুলগুলো কোথায়? মা দাদা আর নকল চুল কোথায় গো? লক্ষ্মী আমাকে যে কটা চুল আনতে বলেছিল আমি তো গুনে গুনে সে কটাই এনেছি। আরে আনা দাদুর জন্য যে চুলটা সেটা কোথায়? সেটা এই তো, কই দেখ, একটু দেখ। কাঁচিটাকে দিয়ে না এই ফিমেলটাকে এতে মেল বানিয়ে এমন লাগে। এমন অনার সৃষ্টির কাণ্ড হচ্ছে না এই বাড়িতে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই মাথা খারাপ করতে হবে না, আপনি চুপ করে থাকুন। এইবার আপনাদের সামনে আসতে চলেছেন রকি। হাই বাস, আপনার নিজেরা বিষ্ণুর ঘরে গিয়ে দেখে আসবো, সরে যাও। বাবা কে মা, এই ছেলেটা করতে গেলো, কি সুন্দর কার্তিক ঠাকুরের মতো দেখতে। না খা দিদি ভাই, একে যদি একটু আগে দেখতে পেতাম গো। বৌদিরা এভাবে কার কথা কইতাছেন গা? এচকা একো কে ইয়ে করেছে নেমেছে। হ্যাঁ হাই রাম মাগো মা, ও বাবা কাম তো সারসে র
রকি মেরা না চুরি মেরা সব ষড়যন্ত্র, আমি বুঝতে পারছি না কেউ গেল না বৃষ্টির বাড়িতে, সবাই রয়ে গেল বাড়িতে। হ্যাঁ, কার নচল্লা এটা হচ্ছে আমি তো বুঝতে পারছি, আমি আমি সব বুঝ জীব ভেঙছিল না জীব ভেঙছিল আমাকে। হ্যাঁ, এত বড় আসপদ্দা সাতচুনির যে আমাকে 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 ওটা চালা কিনা বড্ড বার বেড়েছো তুমি, আমি একটু শাস্তি দিতে হবে। কী করবো, ছাতা পেটা করবো, ছাতা পেটা না পেয়ারা ছুঁড়বো না, আমার তো ঘড়ি ছুঁড়েছে, আমার তো ঘড়ি ছুঁড়েছে, আমি একটা উচিত শিক্ষা আমাকে দিতে হবে, উচিত শিক্ষা। আদু কি করছো তুমি, ই কাছো তো? এই তুই এরকম দুম করে ঢুকে পড়লি কেন? আচ্ছা তুই পা শব্দ হলো না কেন? পা এরপরে একটা অতিথি আসছে বাড়িতে, তার সঙ্গে আমি একটা গল্প টল্প করছি, তুই আমি শব্দ না করে ঢুকে পড়বি, সে কি ভাববে, আমি কি বলবো অত বড় অতিথি? হ্যাঁ, এই পয় শব্দ কেন হলো না তোর? এই বাড়িতে যার পায়ের শব্দ হবে না সেই বাড়িতে থাকবে না, ব্যাস যাও গেলাম। কোলে তুলে নিতে হবে, সে পড়তে পড়তে বদমাইশ, পড়তে পড়তে বদমাইশ। আমি এই যে ঘরটার কি অবস্থা হয়ে গেছে, তোচরচ হয়ে আছে ঘরটা, একটা অতিথি আসবে সেদিকে নকুরটা কোথায় গেল? নকুর, এই নকরে, এই নকরে হারাম জাদা, ঘরটা কি হয়ে আছে দেখছিস? তোমার মনে যে কি চলছে বুড়ো সে আমি জানি। বসন্তের হাওয়া লেগেছে, বসন্তের হাওয়া, আমার নাতিটাকে অমন করে বকলো, আহারে বাছার মনে কত কষ্ট হলো, সবই হতচ্ছাড়ি ললিতার জন্য। আরে বুড়োটাকে দেখো, একেবারে পাগলে গেছে। চোর মাচায় চোর, হ্যাঁ আমাকে আর কতক্ষণ বসে থাকতে হবে ম্যাডাম? I'm sorry রকি, আমার জন্য শুধু শুধু তোমাকে বসে থাকতে হলো, I'm really sorry। না না ম্যাডাম, আপনার জন্য তো জিন্দেগি ভর বসে থাকতে পারি। হাউ সুইট মাজিমা, বাঁচান, কাকে বাঁচাবো ভাই, ঠিক কাকে বাঁচাবো? আমার বুনুকে, আমার বুনুকে। সংসার সুখের হয় রমণীর গুণ।